হ্যালো বন্ধুরা, আজকে দেখো, আজকে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আরে কি সুন্দর জায়গা! আর একদিন আসতে হবে, সিরিয়াসলি বলছি, আর একদিন আসতে হবে বাপের সাথে। বেশি নৌকা নেই, ভেতরে যাবো। হ্যালো গাইস, এখন আমরা রয়েছি যমুনা নদীর ওপরে। এখানে কটা রিল করব, বেরিয়েছি রিল করার উদ্দেশ্যে, অনেকগুলো রিল করেছি, খুব সুন্দর সুন্দর মনোপুত। একটা মন্দিরও পেয়ে গেলাম, জয় বাবা ভোলানাথের মন্দির, সেখানেও কটা রিল করলাম। তো তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? চলো, কেমন হচ্ছে আমার রিলগুলো অবশ্যই জানিও, কেমন? তুমি রাগ করবে না তো? আমি খাতা নিয়ে আসলে তোমার জন্য। না, রাগ করবো কেন? না, অনেক আবার হয়তো ভাববে কেন আমাকে দিচ্ছ কেন। খাবার নিয়ে আসবো, পরের দিন আসবো। খাও, কত বলো, আমি একটু খাওয়া দেখি তোমার, তারপরে হাসিটা দেখি। আমার বর আছে, ছেলে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। তোমার বাড়িতে কি দাদা টাদা আছে? হ্যাঁ, সবাই আছে, ভাই আছে, দাদা আছে, সবার বিয়ে হয়ে গেছে, সবাই বিয়ে হয়ে গেছে। তো তোমার খেতে দেয় না? হ্যাঁ দেয়, মাঝে মাঝে। হ্যাঁ, বাড়িতে কি পুজো এসেছে জামা কাপড় দিয়েছে? দেখা যাচ্ছে এরকম, মানে ভালোই আছে, নিচে টানছে ভালো, উপরে নেই বেশি। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই নন্দী বাবা, যার
কাছে তোমাদের মনের ইচ্ছে বললে ওই মহাদেবের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে মহাদেব, তোমরা কি বুঝতে পারছো? আসলে মন্দির ছোট বড় যাই হোক না কেন, মন্দিরের ভিতরে যিনি থাকেন তিনি তো সেই একই জন, তাই না? তো চলো, সাইট সিনটা অপূর্ব একটি দৃশ্য, যেখানে এলে সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে যায়। চলো, এখন একদম খুব ভালো সময় এসি, পুরোহিত পুজো করছিলেন, তো ভেতরে যাওয়া যাক। আমি ভাবছি ঢাকি কই, এখন দেখি মাই। হ্যাঁ, আমি জানি না, তাহলে হচ্ছে ঢাকি কই, কি ঢাকের আসলে তোমরা কি দেখতে পাচ্ছো? জলে ভর্তি নৌকা এগোবে, এতো মাটি। ওই দেখো, আরে আমি নৌকার পর উঠে অনেকগুলো রিল করেছি তোমাদের সাথে, সেগুলো পরে শেয়ার করব। সুন্দর সুন্দর এখানে অনেকগুলো রিল করলাম, তবে পরের দিন আসবো, সঙ্গে একটি ড্রেস নিয়ে আসবো যাতে আমি ভেতরে যেতে পারি, বুঝতে পেরেছো? আরও সুন্দর করে ভিডিও করার জন্য চেষ্টা করছি, একটু যদি ভেতরের দিকে যাওয়া যায়। তো কিছুতেই নৌকাটিকে আমি সরাতে পারছি না, অনেক চেষ্টা করছি। তো ওখান থেকে উঠেই দেখছি পাশে একটা কাশ বন, অনেক কাশ ফুল ফুটে রয়েছে। তো ভাবছিলাম ভেতরে যাব কি না, তো পোকামাকড়ের ভয় পাচ্ছি, সেই জন্য দাঁড়িয়ে অনেকক্ষণ ভেবে ভেবে দেখলাম না, থাক আজকের মতো টাটা।